এই অভয়ারণ্যে তুমি আমায় ডাকলে এক ছুটির নিমন্ত্রণে, আমি সে নিমন্ত্রণ উপেক্ষা করার সুযোগই পেলাম না। কেন জানি না মনের বিষাদ সরিয়ে এক মায়া চলে এলো, আর এ মায়াই বাঁধলো আমায়। আমি শান্ত কুটিরে ঘর বাঁধতে এসেছিলাম, আর তুমি তুলনায় মাতালে আমায় তোমার সাথে। তুমি অভিমান জমাও, আমি সেটা ভাঙতে গিয়েও তোমার মন স্পর্শ করতে পারি না। আমায় যে মায়াদার বন্ধ করে রাখতে হয়, আমি তীর্থের কাকের মতন বসে আছি তোমার চরণ পানে, তোমার চরণের ঠায়ের অপেক্ষায়। তুমি মাত্রই অস্পষ্ট, আমি শত পদ্ম নিয়ে তোমায় সাজালেও তুমি অভিযোগ জানাবে, অথচ আমার আয়োজনে তোমার প্রশংসার অপ্রাপ্তি দর্শন পাবে। এই শান্ত নিদ্রিত ভাবের ওপারে অনেক অব্যক্ত অনুভূতি জমেছিল মানবী। তারা খসায় তুমি ঠিকই চাইতে পারো আমায়, শুধু চন্দ্রালোকে আমায় পাবার বাহানা তুমি করো না। সময়টাকে কি তুমি ধরে রাখতে পারবে? তুমি যেভাবে হারিয়ে যাচ্ছ তিলে তিলে, গল্পটা তো ভিন্ন হতে পারত। গল্পের তোমার আমার অবদানের তুলনা না করলে ইতি হয়তো আমরাই টানতে পারতাম। এই স্বপ্নরথে আমি থাকব না, জেনেও কি কোনো সার্থকতা থাকবে তোমার জীবনে? আচ্ছা, পাথর করে কি সম্পর্কের সান্নিধ্য হয়? তবে তাই হয়ে যায় না হয়, তবু ভালো থেকো তুমি, তোমার চাওয়া, তোমার অভিযোগ, তোমার অভিমান। আমি না হয় নীরবেই থেকে গেলাম।